হ্যালো ভাইয়া তুমি কেমন আছো ভালো আছো তো ভাইয়া আমিও ভালো আছি গল্প 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 শুনব আজকের গল্প হচ্ছে কি জানো আজকের গল্প কোথায় আমার মা কোথায় আমার মা এই গল্পটা হচ্ছে একটা হাসের ছানার গল্প হাসের ছানাটি কি করেছিল জানো হাসের ছানাটি তার মাকে খুঁজে বের করেছিল এই যে দেখো এটা হাঁস এই যে এরকম হাঁসের ছানা কি সুন্দর হলুদ হাঁসের ছানা সেখানে দেখো একটা পুকুরের মধ্যে ব্যাং আছে সেখানে পাখি আছে সেখানে মাছ আছে সেখানে এই পোকামাকড় আছে প্রজাপতি আছে তাহলে এগুলি সবার সাথে হাঁসটা কিভাবে তার মাকে খুঁজে বের করল আজকে হচ্ছে তার গল্প কোথায় আমার মা এই গল্পটি হচ্ছে তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বই থেকে আর সমন্বয় করেছেন শফিক আহমেদ শিবলি মোহাম্মদ মুর্শিদ আক্তার ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা এবং ইকবাল হোসেন আর এখানে এই যে সুন্দর সুন্দর ছবিগুলি তুমি দেখতে পাচ্ছ কি সুন্দর ছবি এই সবগুলি ছবি রেজাউন আর কোথায় কি করতে হবে কি ছবি আঁকতে হবে সে শিল্প নির্দেশনা দিয়েছেন আমাদের সবার প্রিয় মুস্তফা মনোয়ার আচ্ছা তাহলে গল্প আমরা শুরু করি কেমন এই যে দেখো কি সুন্দর সবুজ গাছ সেই গাছের নিচে একটি হাঁসের ছানা ডিম থেকে বেরিয়েছে এখন ডিম থেকে যে বের হয়েছে ওটা তো ডিমের ভেতরে থাকে শুরুতে তারপর তাকে তা দিতে হয় তা দিতে হয় বলতে ওইটা তা দেওয়া মানে হচ্ছে তাপ দেওয়া সেটাতে ডিমকে অনেক গরম করতে হয় অনেক দিন ধরে তারপরে সে ডিম থেকে বাচ্চা বের হয় এখন এক যে ছিল হাঁসের ছানা সে এই যে হাঁসের ছানাটি ডিম থেকে বেরিয়েই সে দেখল তার মা নেই আশেপাশে সে মা যদি আশেপাশে না থাকে ভয় লাগে না একেবারে ছোট বাচ্চা তো অনেক ভয় লেগেছে তো সে তার মাকে কে খুঁজছ সে ভাবল যে মাকে খুঁজতে হবে মা কোথায় গেছে সেটা খুঁজে বের করতে হবে তখন সে খুঁজতে বের হয়ে গেল এই হাঁসের ছানাদের কিন্তু তারা কিন্তু মানে ডিম থেকে বের হয়েই তারা হাঁটতে পারে তাদের কিন্তু মানে বসে থাকতে হয় না তারা কিন্তু হাঁটতে পারে আস্তে আস্তে এখন সে হাঁটতে হাঁটতে বের হয়ে গেছে এরকম দেখো দেখো সে হাঁটছে একদম কি সুন্দর করে হাঁটছে 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 এবং সে হাঁটতে হাঁটতে তার সাথে দেখা হলো একটা মৌমাছির সঙ্গে যে দেখো কি সুন্দর মৌমাছি মাছি হলুদ এবং এরকম পাখা আছে সে উঠছে এরকম 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 করে উঠছে এবং গল্প যেহেতু বাস্তবে কিন্তু মৌমাছির সাথে তোমার হাস কথা বলতে পারে না কিন্তু এখানে গল্পে পারে গল্পে এখানে প্রত্যেকে প্রত্যেকের সাথে কথা বলতে পারে এবং তারা বুঝে সেই জন্য এগুলি গল্প তাহলে এখন মৌমাছির সাথে তার দেখা হয়ে গেল এখন সে বলল সে বলল সে তুমি কি আমার মা হাঁস তো তার মাকে খুঁজছে কিন্তু সে তো তার মাকে কখনো দেখেনি তো সেই জন্য সে ভাবলো মৌমাছি মনে হয় মা হতে পারে সে জিজ্ঞেস করলো তুমি কি আমার মা এখন মৌমাছি কি বলল মৌমাছি বলল। না 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 এখন মৌমাছি তো মা নয় হাঁসের তাহলে কোথায় আমার মা এখন হাস জিজ্ঞেস করলো কোথায় আমার মা মৌমাছি বলল। আমি জানি না আমি তো জানি না চলো তাইলে খুঁজে দেখি তাকে সে কোথায় গেছে আমরা তাকে খুঁজে দেখি এখন তারা দুজনে মিলে খুঁজতে বেরিয়েছে এই যে দেখো মৌমাছি তার পাখি হাঁসের সাথে সাথে যাচ্ছে হাঁস খুঁজতে বের হচ্ছে তারা দুজন যখন সামনের দিকে যাচ্ছে তখন এই সুন্দর প্রজাপতিটি সেখানে এই যে ফুলের মধু খাচ্ছিল ফুলের উপর উড়ে উড়ে মধু খাচ্ছিল দেখো কি সুন্দর ফুল এবং এবার দেখা হলো প্রজাপতির সাথে তো প্রজাপতির সাথে এই মৌমাছি এবং এই হাঁসের ছানার দেখা হয়ে গেল এখন হাঁসের ছানা তো চিনে না তার মাকে সে তো বের হয়েছে মাকে খোঁজার জন্যে এখন সে হাঁসের ছানা বলল কাকে বলল প্রজাপতিকে তুমি কি আমার মা এখন প্রজাপতি তো হাসের মা নয় প্রজাপতি কি বলল প্রজাপতি বলল না 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 এখন তাহলে এখন হাঁস আর একটু মন খারাপ করে জিজ্ঞেস করলো তাহলে কোথায় আমার মা এখন প্রজাপতিরও খুব মন খারাপ হয়ে গেল যে হাসের ছানা তার মাকে খুঁজে পাচ্ছে না তো প্রজাপতি বলল আমি তো জানি না চলো আমরা তাকে খুঁজে দেখি চলো খুঁজে দেখি তাকে তখন এখন কয়জন হলো আগে একজন ছিল হাঁসের ছানা তার সাথে মৌমাছি যোগ হয়েছিল এখন মৌমাছির সাথে প্রজাপতি যোগ হয়েছে তাহলে হাঁসের ছানা মৌমাছি প্রজাপতি তিনজন হলো এখন এখন তিনজনে মিলে খুঁজতে যাচ্ছে কাকে হাসের ছানার মাকে এখন এই তিনজন যখন আসলো এখন এলো কোথায় দেখো একটা সুন্দর একেবারে কি ধরনের টলমল পরিষ্কার একটা পানির জায়গায় সেখানে দেখো এই যে এই ধরনের পাতার উপর একদম শাপলার পাতার উপরে একটা ব্যাং বসে আছে সেই ব্যাং এর সাথে দেখা হয়ে গেল হাঁসের ছানা হাঁসের ছানা একদম খুব খুশি হয়ে জিজ্ঞেস করলো ব্যাঙের সাথে দেখা হতেই হাঁসের ছানা বললো তুমি কি আমার মা একদম দেখো কি সুন্দর করে বলছে তুমি কি আমার মা এখন ব্যাংক তো হাঁসের মা নয় এখন ব্যাং বলল কি বলল না 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 হাঁসের ছানার আরো মন খারাপ হয়ে গেল জিজ্ঞেস করলো তাহলে কোথায় আমার মা ব্যাং বললো চলো খুঁজে দেখি তাকে তাহলে এখন কয়জন হলো চারজন হলো হাঁসের ছানা মৌমাছি প্রজাপতি এবং ব্যাগ এই চারজনে মিলে এখন কি করবে হাঁসের ছানার মাকে খুঁজে বের করবে এখন সেটা করার জন্য তারা একটা আরোকটি সামনে গিয়ে দেখে সেখানে এই হাঁসের ছানাটির মতো আরো হাঁসের ছানা আছে এখন সেই দেখো হাঁসের ছানা তারপরে এইটা একটা হাঁসের ছানা একটা হাঁসের ছানা তারপরে এটা তো হাঁসের ছানা মনে হচ্ছে এবং এই যে একটু মাছ আছে তারপরে একটু সামনে এগোতেই তারা দেখলো কতগুলো হাঁসের ছানা পানিতে খেলছে এখন ছোট্ট হাঁসের ছানা এত ধরে তার মাকে কে খুঁজছে পাচ্ছে না কেঁদে কেঁদে জিজ্ঞেস করলো তার মতো আরো হাঁসের ছানাকে কোথায় আমার মা এখন তার কথা শুনে হঠাৎ এলো একটা হাঁস দেখো বেশ বড় একটা হাঁস ছুটে এলো একদম এসে বললো আমি তোমার মা এসো আমার ছা একদম দেখো মা একদম খুশি হয়ে গেছে এই হাসের ছানা তার মাকে পেয়ে কি খুশি কি খুশি দেখো একদম ঝাপটে আনন্দ প্রকাশ করছে প্রজাপতিও খুশি হয়ে গেছে তোমার এই যে মৌমাছিও খুশি হয়ে গেছে ব্যাংও খুশি হয়ে গেছে এবং তার সাথে অন্যান্য যে হাসের ছানাগুলি ছিল সেগুলিও খুব খুশি হয়ে গেছে তখন বলল হাসের ছা জিজ্ঞেস করলো তুমি আমার মা এখন আমায় ছেড়ে তুমি আর কোথাও যেও না এখন দেখো একেবারে হাসের বুকের মধ্যে উঠে গেছে হাসের ছানাটি কি চমৎকার না আমরা মাকে খুঁজে পেলে কি আনন্দ করি এবং দেখো ব্যাঙও কত খুশি হয়ে এলা পাচ্ছে তারপরে মৌমাছি কি সুন্দর করে হাসছে দেখো প্রজাপতি কি সুন্দর হাসছে অন্যান্য হাসের ছানাগুলো কত খুশি হয়েছে কত খুশি হয়েছে মাকে খুঁজে পেয়ে কি মজা না এই তো আমাদের গল্প এখানেই শেষ হলো এবং আমরা যাবার আগে গল্প শেষ করার আগে একটা ছবি আঁকব সেই মুখে একটা ছবি সেটা হবে এরকম মুখে কি সুন্দর এই তো এই আজকে তাহলে আসি ভাইয়া বাই বাই